নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সাধারণ বিজ্ঞানের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো আপনারা যদি 51 নম্বর প্রশ্নের আগের প্রশ্ন দেখতে চান যে আগে 1 থেকে 50 পর্যন্ত কি প্রশ্ন ছিল, তা সেটা দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন সাধারণ বিজ্ঞান বলে একটা ফোল্ডার বানানো আছে বা একটা প্লেলিস্টের একটা টেক্সট লেখা আছে, তার মধ্যে আমাদের সব সাধারণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর আছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন, কেন আজকে যে 50টা প্রশ্ন আলোচনা করব, প্রশ্ন উত্তর শেষে কে কত মার্কস পেয়েছেন সেটা আমাকে একটু বলবেন। তা যে প্রশ্নে আপনাদের সঠিক উত্তর হয়েছে সেটাই রাইট মার্কস, আর যেটি ভুল উত্তর হচ্ছে সেটাই ক্রস মার্ক। এইভাবে আমরা 50টা প্রশ্ন আলোচনা করব, কে কত মার্কস পেলেন তারা আমাদের একটু জানাবেন। যাদের মার্কস 60% অ্যান্ড অ্যাবাভ জানবেন তারা ডেঞ্জার জোনে নেই, অর্থাৎ ডেঞ্জার জোনের থেকে একটু ভালো অবস্থায় আছে, মানে তাদের প্রিপারেশন সঠিক জায়গায় আছে, আপনারা আমাদের রেগুলার লাইভ ভিডিওগুলো ফলো করুন। এবং যাদের পার্সেন্টেজ 60% এর নিচে আছেন, তার মানে তারা ডেঞ্জার জোনে আছেন, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, প্লেলিস্টে দেখুন প্রচুর ভিডিও আমরা আপলোড করেছি, প্রায় 1000-এর উপরে ভিডিও আপলোড করা আছে। আমরা সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট এবং আসাম টেটের ভিডিও আপলোড করে থাকি। আপনারা চ্যানেলে যান এবং চ্যানেলে গিয়ে আপনারা দেখুন প্লেলিস্ট, প্লেলিস্টের মধ্যে পরপর ভিডিওগুলো আমাদের দেওয়া আছে। এছাড়াও আপনাদের জন্য এই ভিডিও থেকে কোনো কোশ্চেন অ্যারাইজ করে বা আপনারা কোনো কোশ্চেনের অ্যান্সার জানতে চান, সরাসরি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সকাল 8টার সময় ম্যাথের ক্লাস নিয়ে আসি, টেটের ম্যাথের ক্লাস করি, সকাল 9টায় সিডিবির ক্লাস করি এবং সকাল 10টায় আমরা ইংলিশ পেডাগজির ক্লাস করি। তা এই 3টে ক্লাস আমরা লাইভ করি। এছাড়াও আমরা আরও 2টো ক্লাস করি সকাল 9টার সময়, যেটা প্রি রেকর্ডেড ভিডিও আপনারা পান, যারা আপার প্রাইমারি দিচ্ছেন তাদের ম্যাথ অ্যান্ড সায়েন্সের যে পেপারটা, এবং 10টার সময় আপনারা সেই ভিডিওটা পান যে ভিডিওতে আপনারা পেপার 2তে সোশ্যাল সায়েন্স সিলেক্ট করেছেন। তো চলুন বন্ধুরা, আর দেরি করব না, আমরা সরাসরি চলে যাই আপনাদের প্রশ্ন উত্তর পর্বে, ঠিক আছে? তা প্রথম প্রশ্ন আমাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 51, 51 নম্বর প্রশ্ন, ডিএনএ এর পিউরিন বেস হলো অপশান এ ইউরাসিল, অপশান বি থাইমিন, অপশান সি সাইটোসিন এবং অপশান ডি অ্যাডেনিন। 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে আপনাদের যেটা সঠিক উত্তর হবে সেটা আপনাকে অ্যান্সার করতে হবে। তো চলুন আমরা এই কোশ্চেনের আলোচনার মাধ্যমে দেখে নিই যে কোন উত্তরটা আমাদের সঠিক উত্তর হবে। 51 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অ্যাডেনিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 52, আরএনএতে অবস্থিত 5টি কার্বনযুক্ত শর্করা হলো অপশান এ রাইবোস শর্করা, অপশান বি ইক্ষু শর্করা, অপশান সি দাক্ষা শর্করা এবং অপশান ডি ডি অক্সিরাইবোস শর্করা। 52 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাইবোজ শর্করা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53, কেবলমাত্র আরএনএতে থাকে এমন এক প্রকার N2 যুক্ত ক্ষার মূলক হলো অপশান এ অ্যাডেনিন, অপশান বি ইউরাসিল, অপশান সি গুয়ানিন এবং অপশান ডি সাইটোসিন। 53 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ইউরাসিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 54, কোন মৌলটি ডিএনএ এর গঠনে ব্যবহৃত হয় না, অপশান এ কার্বন, অপশান বি ফসফরাস, অপশান সি নাইট্রোজেন এবং অপশান ডি সালফার। 54 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সালফার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 55, ক্রোমোজোম সংখ্যার গুণিতক হারকে বৃদ্ধিকে গুণিতক হারে বৃদ্ধিকে অপশান এ হ্যাপ্লয়েডি, অপশান বি ডিপ্লয়েডি, অপশান সি পলিপ্লয়েডি এবং অপশান ডি মনোপ্লয়েডি বলে। তাহলে 55 নম্বর প্রশ্ন, সরি, এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান সি পলিপ্লয়েডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 56, টার্মিনালাইজেশন ঘটে অপশান এ লেপটোটিন, অপশান বি ডিপটোটিন, অপশান সি জাইগোটিন এবং অপশান ডি প্যাকাইটিন। 56 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ডিপ্লোটিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 57, ডিএনএ এর দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেন অপশান এ লিনিয়াস, অপশান সি রবার্ট ব্রাউন, অপশান সি ডারউইন এবং অপশান ডি ওয়াটসন ও কিক।
57 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, ওয়াটসন ও ক্রিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 58, কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলে? অপশান এ অ্যামাইটোসিস, অপশান বি মাইটোসিস, অপশান সি মিওসিস এবং অপশান ডি কোনোটি নয়। 58 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মিওসিস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 59, সাইটোকাইনেসিস বিভাজন দেখা যায়? অপশান এ নিউক্লিয়াসে, অপশান বি সাইটোপ্লাজমে, অপশান সি মাইটোকন্ড্রিয়ায় এবং অপশান ডি গলগি বডিতে। 59, 59 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর সাইটোপ্লাজমে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 60, মিওসিস বিভাজন ঘটে? অপশান এ জনন কোষে, অপশান বি দেহ কোষে, অপশান সি যকৃত কোষে এবং অপশান ডি অগ্নাশয়ে। 60 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জনন কোষে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 61, ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে বলে? অপশান এ সেন্ট্রোমিয়ার, অপশান বি ক্রোমোনিয়ার, অপশান সি টেলোমিয়ার আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। 51 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি টেলোমিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 62, শালক সংশ্লেষে অক্ষম একটি প্রাণী? অপশান এ অ্যামিবা, অপশান বি ক্রাইসোমিবা, অপশান সি অ্যান্টামিবা এবং অপশান ডি ভলভক্স। 62 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ক্রাইসোমিবা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 63, শালক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ? অপশান এ মস, অপশান বি ভলভক্স, অপশান সি মিউকর এবং অপশান ডি হচ্ছে ফার্ন। 63 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মিউকর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 64, শালক সংশ্লেষের প্রধান স্থান? অপশান এ পাতা, অপশান বি কাণ্ড, অপশান সি বৃতি এবং অপশান ডি হচ্ছে মেসোফিল কলা। 64 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মেসোফিল কলা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 65, শালক সংশ্লেষে উৎপন্ন O2 মানে অক্সিজেন গ্যাসের উৎস হলো? অপশান এ H2O, অপশান বি CO2, অপশান সি NO2 এবং অপশান ডি H2O2। 65 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ H2O। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 66, জীব কোষে যে যৌগের মধ্যে শক্তি সঞ্চিত থাকে সেটি হলো? অপশান এ ADP, অপশান বি ATP, অপশান সি RUBP আর অপশান ডি NADP। 66 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর ATP মানে কোষের শক্তি গ্রহ, যেটা মাইটোকন্ড্রিয়া, তাই না? তো চলুন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 67, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারকটি হলো? অপশান এ NADP, অপশান বি সূর্যালোক, অপশান সি ADP এবং অপশান ডি ATP। 67 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ NADP। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 68, শালক সংশ্লেষীয় একক? অপশান এ অক্সিজম, অপশান বি কোয়েন্টাজম, অপশান সি স্ফিরোজম এবং অপশান ডি ক্লোরোফিল। 68 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কোয়েন্টাজম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 69, ক্লোরোফিলের প্রধান উপাদানগুলি হলো? অপশান এ KCHONMG, অপশান বি CHOMG, অপশান সি CHONMG এবং অপশান ডি CHONFC। 69 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি CHONMG। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 70, ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণে সাহায্য করে? অপশান এ CHLA, অপশান বি CHLB, অপশান সি CHLC এবং অপশান ডি CHLD। 70 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ CHLA। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 71, শালক সংশ্লেষের অন্ধকার দশায় CO2 সংবন্ধনে সাহায্যকারী উৎসেচকটি হলো? অপশান এ কার্বোলিক্সেজ, অপশান বি RUBP কার্বোক্সিলেজ RUBISCO, অপশান সি RUBP অক্সিজেনেস আর অপশান ডি হচ্ছে ডিহাইড্রোজিনেস। 71 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি RUBP কার্বোলিক্সলেজ ও RUBISCO। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 72,
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজে সৌরশক্তি আবদ্ধ হয়? অপশান এ তাপশক্তি হিসাবে, অপশান বি রাসায়নিক শক্তি হিসাবে, অপশান সি গতিশক্তি হিসাবে এবং অপশান ডি আলোক শক্তি হিসাবে। 72 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রাসায়নিক শক্তি হিসাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 73, অন্ধকার দশায় কত অণু এটিপি ও NADPH2 প্রয়োজন হয়? অপশান এ 12 এটিপি, 12 NADPH2, অপশান বি 10 এটিপি, 10 NADPH2, অপশান সি 10 এটিপি, 12 NADPH2, আর অপশান এটা ডি হবে, প্রিন্টিং মিস্টেক আছে, অপশান ডি 6 এটিপি ও 6 NADPH2। তাহলে 73 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 12 এটিপি ও 12 NADPH2। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 74, সালোকসংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগটি হলো? অপশান এ PGA, অপশান বি গ্লুকোজ, অপশান সি PGALD এবং অপশান ডি হচ্ছে প্রোটিন। 74 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ PGA। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 75, ক্লোরোফিলকে সক্রিয় করে? অপশান এ কোয়ান্টাম, অপশান বি ADP, অপশান সি ফোটন এবং অপশান ডি NADP। 75 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ফোটন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 76, বর্ণালীর কোন রঙে সালোকসংশ্লেষের সবচেয়ে বেশি সম্ভব হয়? অপশান এ লাল হলুদ, অপশান বি লাল নীল, অপশান সি হলুদ নীল এবং অপশান ডি নীল বেগুনি। 76 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি লাল নীল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 77, সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হলো? অপশান এ CO2, অপশান বি H2O, অপশান সি NO2 আর অপশান ডি হচ্ছে SO2। 77 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ CO2। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 78, ADP ও PI এর বিক্রিয়ায় ATP তৈরি হওয়াকে বলে? অপশান এ কার্বোক্সিলেশন, অপশান বি ডি কার্বোক্সিলেশন, অপশান সি ফসফোরাইলেশন আর অপশান ডি ডি ফসফোরাইলেশন। 78 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ফসফোরাইলেশন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 79, পরাশ্রয়ী উদ্ভিদের জল শোষণকারী অঙ্গটি হল? অপশান এ মূলরম, অপশান বি হিস্টোরিয়া, অপশান সি পরাশ্রয়ী মূল এবং অপশান ডি ভেলামিন। 79 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পরাশ্রয়ী মূল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 80, সালোকসংশ্লেষে সাহায্যকারী লৌহযুক্ত ইলেকট্রন বাহন বাহকটি হল? অপশান এ সাইটোক্রোম, অপশান বি প্লাইসোকুইনোন, অপশান সি প্লাসোসায়ানিন এবং অপশান ডি ফ্লাভো প্রোটিন। 80 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি প্লাসোকুইনোন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 81, পরিবেশে O2 ও CO2 এর ভারসাম্য বজায় থাকে? অপশান এ সালোকসংশ্লেষের দ্বারা, অপশান বি শ্বসন দ্বারা, অপশান সি সালোকসংশ্লেষ শ্বসন দ্বারা এবং অপশান ডি শ্বসন ও রেচন দ্বারা। 81 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সালোকসংশ্লেষ ও শ্বসন দ্বারা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 82, ক্যারোটিন ও জ্যান্থোফিলকে একত্রে কি বলে? অপশান এ ফাইকোবিলিন, অপশান বি ক্যারোটিনয়েডস, অপশান সি ফাইকোসায়ানিন এবং অপশান ডি বিটা ক্যারোটিন। 82 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ক্যারোটিনয়েডস। নেক্সট কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 83, এনার্জি কারেন্সি কাকে বলে? অপশান এ GTP, অপশান বি NADP, অপশান সি AMP এবং অপশান ডি ATP। 83 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ATP। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 84, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদিত প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি হল? অপশান এ PGA, অপশান বি PGALD, অপশান সি গ্লুকোজ এবং অপশান ডি হচ্ছে শ্বেতসার। 84 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান এ PGA। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 85, সক্রিয় ক্লোরোফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে
এইচ প্লাস ও ওএইচ আয়নে পরিণত হওয়াকে বলে? অপশান এ হাইড্রোলাইসিস, অপশান বি ফটোলাইসিস, অপশান সি গ্লাইকোলাইসিস এবং অপশান ডি ক্রেবস চক্র। 85 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ফটোলাইসিস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 86, সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে। অপশান এ গ্লাইকোজেন রূপে, অপশান বি ফ্যাট রূপে, অপশান সি স্টার্চ রূপে এবং অপশান ডি তেল রূপে। 86 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি স্টার্চ রূপে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 87, সালোকসংশ্লেষে ব্যবহৃত নয় এমন কো এনজাইমটি হল? অপশান এ এডিপি, অপশান বি এনএডিপি, অপশান সি আরইউবিপি এবং অপশান ডি এফএডি। 87 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি এফএডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 88, ফটোসিনথেসিস কথাটির প্রবক্তা হলেন? অপশান এ বার্নেস, অপশান বি কেলভিন, অপশান সি ব্ল্যাকম্যান ও অপশান ডি এমারসন। 88 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বার্নেস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 89, নিচের কোনটি কোষের ক্ষেত্রে একটি অঙ্গাণু নয়? অপশান এ নিউক্লিয়াস, অপশান বি রাইবোজোম, অপশান সি ক্লোরোফিল এবং অপশান ডি ক্লোরোপ্লাস্ট। 89 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ক্লোরোফিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 90, কোন তাপমাত্রায় সালোকসংশ্লেষ ভালো হয়? অপশান এ 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি 25 ডিগ্রি থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান সি 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপশান ডি 45 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। 90 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 91, আলোক দশাটি ঘটে অপশান এ ঘানায়, অপশান বি স্ট্রোমায়, অপশান সি থাইকোলায়েডে এবং অপশান ডি হচ্ছে কোয়ান্টোজোমে। তাহলে 91 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গ্রানায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 92, সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী? অপশান এ ইউগ্লিনা, অপশান বি স্পঞ্জ, অপশান সি প্রোবাল এবং অপশান ডি কোনোটি নয়। 92 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ইউগ্লিনা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 93, সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ? অপশান এ সূর্য শিশির, অপশান বি কলসপত্রী, অপশান সি স্বর্ণলতা এবং অপশান ডি কোনোটি নয়। 93 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি স্বর্ণলতা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 94, কোন ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষে সক্ষম? অপশান এ রাইবোবিয়াম, অপশান বি রোডোস্পাইলেরিয়াম, অপশান সি ই কোলাই এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয়। 94 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রেডোস্পাইলেরিয়াম। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 95, বায়ু ধারকত্ব হ্রাস পায় নিচের কোন রোগে? অপশান এ এনকেফালাইটিস, অপশান বি যক্ষা, অপশান সি টাইফয়েড এবং অপশান ডি আন্তিক প্রদাহ। 95 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি যক্ষা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 96, আবহ সহিষ্ণুতা কোন উচ্চতা পর্যন্ত সম্ভব? অপশান এ 16,000 ফুট, অপশান বি 10,000 ফুট, অপশান সি 12,000 ফুট এবং অপশান ডি 18,000 ফুট। 96 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 12,000 ফুট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 97, যক্ষারোগে প্রাথমিকভাবে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? অপশান এ ফুসফুস, অপশান বি যকৃৎ, অপশান সি গলা এবং অপশান ডি লসিকা গ্রন্থি। 97 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ফুসফুস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 98, কোন উচ্চতা থেকে পর্বত পীড়া শুরু হয়? অপশান এ 16,000 ফুট, অপশান বি 10,000 ফুট, অপশান সি 20,000 ফুট এবং অপশান ডি 18,000 ফুট। 98 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি 18,000 ফুট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 99, হাঁপানি রোগের লক্ষণ কী? অপশান এ শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি, অপশান বি শ্বাসক্রিয়ার সময় শাঁ শাঁ করে শব্দ সৃষ্টি হয়, অপশান সি ত্বকে লাল ফোলা দাগ এবং অপশান ডি সবকটি সঠিক। 99 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শ্বাসক্রিয়ার সময় শাঁ শাঁ করে শব্দ সৃষ্টি হয়। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন অফ টুডে,
কোশ্চেন নাম্বার 100, আমাদের ফুসফুসে বায়ু ধারকত্ব কত? অপশান এ 4.7 লিটার, অপশান বি 4.5 লিটার, অপশান সি 4.3 লিটার এবং অপশান ডি 4.8 লিটার। 100 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 4.8 লিটার। তো বন্ধুরা, আমরা 50টা প্রশ্ন সলভ করে ফেলেছি। আপনাদের এবার কাজ হবে, আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আমাদের একটু পোস্ট করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন পর্যায়ে আছেন। যদি আপনাদের মার্কস 60% অ্যান্ড অ্যাবাভ হয়, তাহলে জানবেন যে আপনারা খুব ভালো পজিশানে আছেন এবং আপনাদের এই পারফরমেন্সটা টিকিয়ে রাখার জন্য আপনারা রিয়েল টাইম বেসিসে আমাদের রেগুলার ভিডিওগুলো ফলো করুন। আশা করছি আপনারা পারফরমেন্সটা ধরে রাখতে পারবেন। আর যাদের পারফরমেন্স 60%-এর নিচে আছে, তা তাদের ক্ষেত্রে বলবো আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, প্লেলিস্টে দেখুন প্রচুর ভিডিও, 1000-এর উপর ভিডিও আমরা আপলোড করেছি সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, আসাম টেট এবং ত্রিপুরা টেট সম্পর্কে। আপনাদের অবশ্যই সেগুলো মোটিভেট করবে এবং শিখতে পারবেন। তা আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, তা আপনারা লাইভ আমাদের সাথে কোশ্চেন অ্যান্সার করতে পারেন, সরাসরি আপনারা আপনাদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। সকাল 8টা ম্যাথের ক্লাসে, সকাল 9টা শিশু শিক্ষা শিশু মনস্তত্ত্বের ক্লাসে এবং সকাল 10টা ইংলিশ পেডাগজির ক্লাসে আপনারা লাইভ আপনাদের যা কোশ্চেন অ্যারাইজ করছে সেগুলো আপনারা করতে পারেন। এইবার চলে আসি পরবর্তী পার্ট। পরবর্তী পার্ট হলো কোশ্চেন অ্যান্সার পার্ট। আমি একটা হোমটাক্সের প্রশ্ন আপনাদেরকে আজকে দেবো, আপনারা আপনারা আজকে সেটার উত্তর কমেন্ট বক্সে এক্ষুনি দেবেন। এর সঠিক উত্তর কী হবে সেটা আমরা আগামী দিনকে আপনাদের দিয়ে দেবো। তা আজকে আমি প্রশ্নটা বলছি, প্রশ্নটা একটু খাতায় লিখে নেবেন। প্রশ্নটা হলো, প্রত্যহ মোটামুটিভাবে কতগুলো সিগারেট মানুষের ফুসফুসে ক্যান্সারের সৃষ্টির কারণ হতে পারে? অপশান এ 30টি, অপশান বি 31টি, অপশান সি 39টি এবং অপশান ডি 40টি। আবার আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনাদের হোমটাক্সের প্রশ্নটা হলো, প্রত্যহ মোটামুটিভাবে কতগুলো সিগারেট মানুষের ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে? অপশান এ 30টি, অপশান বি 31টি, অপশান সি 39টি এবং অপশান ডি 40টি। আপনাদের এই 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা অবশ্যই আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টের হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।